অনেক অনেক দিন আগের কথা। আজবনগর নামে এক গ্রামে বাস করত মানিক আর তার ছোট বোন মালা। মানিক তার ছোট বোন মালাকে নিজের জীবনের চাইতেও অনেক বেশি ভালোবাসত। আর ভালোবাসবেই বা না কেন, তাদের দুই ভাই বোনের আর তো কেউই ছিল না। সেই ছোট্টবেলায় বন্যার পানিতে তারা দুই ভাই বোন ভেসে এসেছিল এই আজবনগরে। আর তারপর অনেক চড়াই উতরাই পার করে মানিক তার ছোট বোন মালাকে এত বড় করেছে। মানিক একটা কারখানায় শ্রমিকের কাজ করে। সে নিজে লেখাপড়া করতে না পারলেও তার বোন মালাকে শহরের নাম করা স্কুলে পাঠায়। মালা, এই নে তোর হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই? দাদা ভাই, তুমি আমার বাবা, তুমি আমার মা। আমাদের বাবা মা বেঁচে থাকলেও তারা হয়তো তোমার মতো করে আমাকে ভালোই বাসত না। ধুর ও পাগলি, বাবা মার সাথে কারো কি তুলনা হয়? আর তুই তো হলি আমার রাজকন্যা বোন, তোর জন্য আমি আকাশ থেকে চারটাও এনে দিতে পারি। কি বললে দাদা ভাই, আমাকে তুমি চাঁদ এনে দেবে? হুম, তুই চাইলে তোকে চাঁদ এনে দেবো আমি। সন্ধে হয়ে গেল, চল এবার বাড়ি যাই। হুম চলো। একদিন মালাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছিল। সেখানে মালা বস্তা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মালা বেশ ভালোই দৌড়াচ্ছিল। সব প্রতিযোগীকে পিছনে ফেলে মালা প্রথম হতে চলছে। কিন্তু মালা ফিনিশিং টাচে যেতেই পারলো না। হঠাৎ করেই সে মাথা ঘুরে পড়ে যায়। মানিক তার পাশেই ছিল, সে খুব দ্রুত মালাকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ডাক্তাররা মালার অনেক পরীক্ষা নিরীক্ষা করে। ডাক্তার সাহেব, আমার বোনের কি হয়েছে? আমি খুব দুঃখিত, তোমার বোনের ক্যান্সার হয়েছে, সেটাও আবার খুব অ্যাডভান্স স্টেজে গিয়েছে। আমাদের কিচ্ছু করার নেই। এ কি বলছেন ডাক্তার সাহেব, মালা ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নেই। ওকে যেভাবেই পারেন বাঁচান, আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। তোমার বোন খুব বেশি হলে আর দুই এক মাস বাঁচতে পারে, তাই ওর যেটা করতে ভালো লাগে, খেতে ভালো লাগে, সেটা করো। এছাড়া তোমার আর কিচ্ছু করার নেই, এখন ওকে বাড়ি নিয়ে যাও। ডাক্তারের মুখে এ কথা শুনে মানিক বাকরুদ্ধ হয়ে গেল। তার মুখ দিয়ে কোনো কথাই বের হলো না। মালা যাতে বুঝতে না পারে যে তার ক্যান্সার হয়েছে, তাই মানিক নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলো। কিন্তু ওদিকে মালা তার বেডে শুয়েই ডাক্তারের সব কথা শুনতে পায়। হাসপাতাল থেকে ফিরে সেদিন রাতে মানিক আর মালা দুই ভাই বোন সেই নদীর ধারে গেল, সেই ছোট্টবেলায় যেখানে তারা ভেসে এসেছিল। মানিক তার বোন মালাকে আড়াল করে কাঁদতে চাইল, কিন্তু সে তা পারল না। দাদা ভাই, আমি জানি আমার ক্যান্সার হয়েছে, আমি আর বেশি দিন বাঁচব না। কে বলেছে তুই বাঁচবি না? আমি তোকে বাঁচাতে যে কোনো কিছু করতে পারি, তুই দেখিস তোকে আমি ঠিক সুস্থ করে তুলব। দাদা ভাই, আমাকে সুস্থ করা আর ওই চাঁদকে হাতে পাওয়া একই কথা, এটা কোনোদিনও সম্ভব নয় দাদা ভাই। তুই কাঁদিস নে বোন, তোকে সুস্থ করতে যদি চাঁদকেও চুরি করতে হয় তবে আমি তাই করব। মানিকের কথা শেষ হতে না হতেই নদীর ধারের জঙ্গলে তারা খুব ভয়ঙ্কর একটা আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজ শুনে মানিক আর মালা তাদের কান্না থামিয়ে জঙ্গলের দিকে তাকিয়ে রয়। দাদা ভাই, এটা কি
হাঁসের আওয়াজ, এমন ভয়ঙ্কর আওয়াজ তো আমি আগে কখনোই শুনিনি। মনে হচ্ছে জঙ্গলের ভেতরে এক পশুর সাথে আরেক পশুর লড়াই চলছে, এদিকে আয় লুকিয়ে পড়ি। এরপর মানিকার মালা একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে তারা দেখতে পেল একটা নীল রঙের দানব আর একটা লাল রঙের দানব, তারা একে অপরের সাথে লড়াই করছে। তাদের লড়াই দেখে মানিকার মালা ভীষণ ভয় পেয়ে যায়। এমনকি জঙ্গলের ভিতরের পশু পাখিরাও ভয়ে জঙ্গল ছেড়ে পালিয়ে যায়। লাল দানব জাদু মারে তো নীল দানবও জাদু মারে, আবার নীল দানব গাছ তুলে পেটাতে শুরু করলে লাল দানবও তাই শুরু করে। সে এক ভয়ঙ্কর যুদ্ধ চলে তাদের মাঝে। লড়াইয়ের এক পর্যায়ে নীল দানব লাল দানবের কাছে পরাজিত হয়। আজ থেকে এই জঙ্গলের সব পশু আমার, আমি একটা একটা করে সব পশুকে চিবিয়ে খাবো। পানি পানি পানি। দাদা ভাই চলো আমরা ওই দানবটাকে পানি খাওয়াই। চল। এরপর মালা আর মানিক আহত ওই নীল দানবটিকে পানি খাওয়ায়। পানি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই নীল দানব সুস্থ হয়ে ওঠে। তোমরা আমার জীবন বাঁচিয়েছো, তাই ধন্যবাদ হিসাবে তোমাদের জন্য এই জাদুর দড়ি। জাদুর দড়ি, এটা দিয়ে আমরা কি করব? এটার সাহায্যে তোমরা যে কোনো কিছুকে টেনে আনতে পারবে। এই দেখো। নীল দানব তার জাদুর দড়ির সাহায্যে নদীতে থাকা একটা হাঙরকে ডাঙায় তুলে আনে। বাহ, দারুণ তো! দারুণ, এই নাও। মানিক আর মালাকে জাদুর দড়ি দিয়ে নীল দানব সেখান থেকে চলে যায়। জাদুর দড়ি হাতে পাওয়ার পর মানিকের মাথায় একটা বুদ্ধি আসে। সে ঠিক করে এই জাদুর দড়ির সাহায্যে চাঁদকে টেনে আনবে, আর তার অসুস্থ বোন মালাকে সে ওই চাঁদটা উপহার দেবে। মালা, তুই আমার কাছে চাঁদ চেয়েছিলি তাই না? এবার আমি তোকে চাঁদ উপহার দেব। আচ্ছা দাদা ভাই, তুমি কি তাহলে চাঁদকে চুরি করবে? তোকে বলেছি না, তোর জন্য আমি সব করতে পারি। এরপর মানিক সেই জাদুর দড়ি চাঁদের দিকে ছুঁড়ে মারল, আর সেই দড়ি কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর আকাশ পেরিয়ে চাঁদের দেশে গিয়ে পৌঁছালো। আর দেখতে না দেখতেই জাদুর দড়ি চাঁদকে খুব শক্ত করে বেঁধে ফেলল। মালা চল, এখন চাঁদকে আমরা বাড়ি নিয়ে যাব। চলো।
তাদের উঠানে নেমে এলো। আর চাঁদের ভিতর থেকে বের হলো ধবধবে সাদা এক চাঁদের বুড়ি। তোমরা বাপু চাঁদকে কেন মাটিতে নামালে? তোমরা কি জানো না চাঁদ মামা সবার জন্য? আমার বোনের খুব অসুখ, তাই ওকে খুশি করার জন্য আমি চাঁদ চুরি করেছি। ও, এই কথা? ঠিক আছে, আমি যদি তোমার বোনকে সুস্থ করে দেই তাহলে কি তুমি চাঁদকে আবারও ফিরিয়ে দেবে? চাঁদের বুড়ির মুখে এ কথা শুনে মালার মানিক আনন্দে আত্মহারা হয়ে যায়। মালা মানিক দুজনেই যেন নতুন জীবন ফিরে পায়। মানিক তৎক্ষণাৎ চাঁদের বুড়িকে বলে, চাঁদের বুড়ি, তুমি পারবে আমার বোনকে ভালো করে দিতে? পারবে কেন পারবো না, তবে তোমাকে কিন্তু কথা দিতে হবে চাঁদকে ফিরিয়ে দেওয়ার, তবেই আমি তোমার বোনকে সুস্থ করে দেব। চাঁদকে আমি এখনই ফিরিয়ে দিতে রাজি আছি, তুমি শুধু আমার বোনকে সুস্থ করে দাও। ঠিক আছে। এরপর চাঁদের বুড়ি চাঁদের আলো দিয়ে মালাকে সুস্থ করে দেয়। মালা সুস্থ হওয়ার পর মানিক চাঁদকে আবারও ফিরিয়ে দেয় তার আপন ঠিকানায়। আর সুস্থ হওয়ার পর মালা আবারও আগের মতো স্কুলে যেতে শুরু করে। আর ওই জাদুর দড়ির কারণে মানিকের চাকরি হয় পুলিশে, কারণ সে তার ওই জাদুর দড়ির সাহায্যে আসামিদের খুব সহজে ধরে ফেলতে পারে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দাও আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর নতুন বন্ধুরা, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা জলদি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, যাতে আমাদের গল্পগুলো সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, পরবর্তী পর্বে আবারও দেখা হবে। বাই বাই।